আজকে মূলত আগরতলা পৌর নিগমের বিশেষ সভা আহ্বান করা হয়েছে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে। বিগত দিনে কর্পোরেশনের কাউন্সিল মিটিংয়ে যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা, পাশাপাশি নিরঞ্জন ঘাট যা দশমী ঘাট সহ আরও 12টি আমাদের নিরঞ্জন ঘাট আছে সেগুলিকে সংস্কার করা, তৈরি করা নিরঞ্জনের জন্য সার্বিকভাবে শহরের ড্রেন, বিকাশের ব্যবস্থা, রাস্তা, আলোর ব্যবস্থা সবগুলি যাতে পুজোর সময় ঠিকঠাক থাকে এবং যেহেতু অনেক পুণ্যার্থী দর্শনার্থী আসে লক্ষ লক্ষ আগরতলা শহরে পুজোর সময়, সেক্ষেত্রে আমাদের পৌর নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেগুলি আজকে মোটামুটি আবার আলোচনা হবে, কতটা আমরা করেছি বা আরও কিছু প্রয়োজন আছে কি না সেগুলি কাউন্সিলরদের সঙ্গে কর্পোরেটের সঙ্গে আলোচনা হবে। আধিকারিক আছেন, কাউন্সিলর সাহেব আছেন, ডেপুটি মেয়র আছেন, এমআইসি মেম্বার আছেন, জোনাল চেয়ারপার্সনগণ আছেন, সর্বোপরি আমাদের কর্পোরেটার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন। আলোচনা হবে, কয়েকটা দিন বাকি আছে, আমি তো পার্টি পুজোর অনেকগুলি কাজ আমরা করার ইচ্ছা থাকলেও শেষ করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে যে সিদ্ধান্তগুলি আগে নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে আজকে আলোচনা হবে। হওয়ার পর যদি দেখা যায় আর কিছু কাজ করা প্রয়োজনীয়তা অনুভব করি বা করা উচিত সেগুলি আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেবো। তবে আমার সার্বিকভাবে আমি বলবো যে আমাদের পুজোকে সামনে রেখে মোটামুটি আমরা প্রস্তুত, সমস্ত কিছু আমরা করেছি এবং সারা শহরের রাস্তা যেখানে কিছুটা ড্যামেজ ছিল বর্ষায় গাড়ির সময় সেটাও আমরা মেনটেন্স করার চেষ্টা করছি। আমাদের পূর্ত দপ্তর, নগর দপ্তর, স্মার্ট সিটি সবাই মিলে কাজ করছি যাতে সার্বিকভাবে পুজোটা মানুষ ভালোভাবে করতে পারে, স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারে এবং প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এবার একটা অন্য মাত্রা। বিগত 2 বছর আমরা কিন্তু একটা নতুন কিছু আমাদের রাজ্যবাসীকে দিতে পেরেছি, শহরবাসীকে যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন তারা অভিজ্ঞতা আছে গত 2 বছর আমরা খুব সুন্দরভাবে করেছি। এবার আমি বলবো আরও ভালো হবে, পারমানেন্টলি অনেক কিছু করা, নতুন কিছু আমরা করছি। আগামী 7 তারিখ যদি ওয়েদার আমাদেরকে সহায়তা করে আগামী 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকসার হাত ধরে আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 6টায় দশমী ঘাটে যে আধুনিক নিরঞ্জন ঘাটে যেটা আমরা নতুন ব্যবস্থা করছি সেটা উদ্বোধন করা হবে। স্যার এবার পুজো তো চমকের বিষয় নয়, পুজোটা হচ্ছে যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে পুজো দেখতে পারে, উপভোগ করতে পারে, আর শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা ব্যবস্থা। আমাদের শহর এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্বাভাবিকভাবে যেভাবে আমরা আমার সাবেক কর্মী বন্ধুরা কাজ করে তার থেকে অতিরিক্তভাবে আমরা পুজোর সময় আলাদা গাড়ি হায়ার করি, আলাদা লোক নিয়োগ করি, এক্ষেত্রে কিন্তু বেশি ব্যবস্থা থাকে। মানে শহরকে পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি আলোর ব্যবস্থা রাখা, রাস্তা ড্রেন সমৃদ্ধ পরিষ্কার রাখা, ব্লিচিং পাউডার দেওয়া, আমরা সমস্ত ক্লাবে ক্লাবে 2 জন করে সাবেক কর্মী আমরা দিয়ে থাকি, ব্লিচিং পাউডার দিয়ে থাকি, ভিনাইল দিয়ে থাকি। সার্বিকভাবে শহরকে মেইন হচ্ছে যেহেতু শহরে প্রচুর লোক আসে সেক্ষেত্রে শহরটাতে সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে এবং রাস্তা ড্রেনগুলি যাতে ভালো থাকে, মেরামতি করা হচ্ছে মেইনলি এটাই। পুজোর সময় যেটা মানুষ চায় সুন্দর স্বাচ্ছন্দ্যে পুজো উপভোগ করতে। আগরতলা পুরো নিগমে এই বছর কতগুলি পুজো হচ্ছে, রেজিস্ট্রেশন করিয়েছে? গতবার ছিল 370টা, এবার কিছু পুজো বাড়বে আমার মনে হয়। অনেক সময় হয় কি বাড়ির পুজোগুলি বা কোথাও কোথাও ছোটো ছোটো পূজাগুলি তারা রেজিস্টার করতে চায় না, তো আমরা লক্ষ্য রাখছি। কারণ আমাদের যারা আমাদের একটা পুরস্কার আমরা ঘোষণা করি এবারও আছে জোনালয়ে, যেমন সেন্ট্রালি আমাদের যে জাজ টিম আছে, যে টিম করা আছে তারা কিন্তু শহরে বিভিন্ন জায়গায় যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে বিষ্ণু যে আমরা পুজো পরিবেশন করে আমার মনে হয় গতবার থেকে 2টা পুজো হয়তো বাড়িতে বাড়তে পারে। সেভাবে পুজো কমার কোনো সুযোগ নেই, পুজো বাড়ে এবং সেভাবে আমরা 400 পুজো আমাদের নিরঞ্জন ঘাটে আসবে এই টার্গেট ধরে আমরা আমাদের সমস্ত প্রস্তুতি। এটা বহু আলোচনা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিতে, সমস্ত ক্লাব, পুজো উদ্যোক্তা, সামাজিক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। আমরাও ছিলাম পৌর নিগমে, আমরাও ছিলাম তৎসং দপ্তর দপ্তর ছিল, আমার মুখ্যমন্ত্রী ছিলেন নিজে এবং আমাদের আরক্ষা দপ্তর থেকেও বলা হয়েছে, সবার কাছে আবেদন রাখা হয়েছে যাতে ডিজে ব্যবহার না করা হয়, মানুষের অসুবিধা হয় এবং মানুষ চাইছেন যে ডিজে বন্ধ করতে। সমস্ত ক্লাবগুলি যারা সেদিন অংশগ্রহণ সভায় তারা কিন্তু সম্মত হয়েছেন ডিজে ব্যবহার করবেন না। আমাদের আইনও কিছুটা এবার শক্ত করা হচ্ছে যাতে ডিজে যারা ব্যবহার করবেন সরকারি মান্যতা না দিয়ে সরকার নির্দেশ দিয়েছে সমস্ত ক্লাব, সমস্ত পুজোকর্মীকে কোথাও কোনো জায়গাতে ডিজে ব্যবহার করা যাবে না, অতিরিক্ত শব্দ শোষণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে।
সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা বলি যে এটা আমরা অনুরোধ করছি তার গুলির কাছে, কারণ আইন করে তো সবটা করার থেকে এবং যারা নিজের উদ্যোগ নেবে এবং কাজটা সুন্দর হবে। আমাদের বিশ্বাস থাকবে যে এবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা ক্লাবগুলিও যে সিদ্ধান্তে একমত হয়েছে সেটা সবাই থাকবে নিজের ব্যবহার করবে।